গোটা পৃথিবীর একমাত্র জীবন্ত শিবলিঙ্গ। আসুন জেনে নিই কোথায় অবস্থিত এই মন্দিরটি। ভারতবর্ষের এমন বেশ কিছু মন্দির রয়েছে যেসব মন্দিরকে ঘিরে রয়েছে নানা রহস্য এবং অলৌকিক ঘটনা, যার ব্যাখ্যা এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানীরাই দিতে পারেনি। ঠিক একই রকম একটি মন্দির রয়েছে ভারতবর্ষের মধ্যে অবস্থিত। হ্যাঁ, এই শিব মন্দিরটি রয়েছে ভারতের মধ্যেই অবস্থিত। এই মন্দিরেও এমন কিছু ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা এখনো কোনো বিজ্ঞানীরাই দিতে পারেননি, এবং আপনারা জানলে অবাক হবেন এই মন্দিরটি হলো জীবন্ত শিবলিঙ্গ মন্দির। হ্যাঁ, একেবারেই ঠিক শুনেছেন, এই মন্দিরটিতে রয়েছে জীবন্ত শিবলিঙ্গ এবং এটি ভারতবর্ষের মধ্যেই অবস্থিত। তাই আজ এই শিবলিঙ্গ সম্পর্কে আপনাদের জানাবো এমন কিছু তথ্য যা জানলে আপনারাও হয়ে যাবেন অবাক। মহারাষ্ট্রের খাজুরাহোতে অবস্থিত মাতঙ্গেশ্বর মন্দির, এই মন্দিরে রয়েছে একটি অলৌকিক শিবলিঙ্গ যার উচ্চতা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেহেতু এই লিঙ্গটির উচ্চতা বাড়ে তাই লিঙ্গটিকে জীবন্ত ধরা হয়। এই শিবলিঙ্গের উচ্চতা প্রায় 9 ফুট মাপা হয়েছে এবং বলা হয়ে থাকে এই শিবলিঙ্গ যতবার মাটির উপরে ঠিক ততটাই মাটির নিচেও রয়েছে। এই শিবলিঙ্গ প্রত্যেক বছর প্রায় 1 ইঞ্চি করে বাড়তে থাকে। এই মন্দিরের পূজারী প্রত্যেক বছর এই শিবলিঙ্গের উচ্চতা মাপে, এমনকি প্রত্নতাত্ত্বিকবিদরাও প্রত্যেক বছর এই মন্দিরে আসে এবং এই শিবলিঙ্গের উচ্চতা মাপে। এমনকি বলা হয় এই শিবলিঙ্গটি শুধু মাটির উপরে এর উচ্চতা বাড়ছে না, মাটির নিচেও ঠিক এতটাই উচ্চতা বাড়ছে এই শিবলিঙ্গের। তাই এই রকম অলৌকিক ঘটনার জন্য শিবলিঙ্গটিকে জীবন্ত শিবলিঙ্গ হিসেবে ধরা হয়ে থাকে।